ভিডিও যেন আজকে আর দিয়ে না, আমার শাশুড়ি দেখতে পেলে আমার খবর আছে, এটা নেই এটা বলবো না। বাররাকা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে স্বামীর গায়ে হাত তোলা। এই বাংলাদেশে এখন ভরে যাচ্ছে, অধিকাংশ মহিলা তার স্বামীর গায়ে হাত তোলে, সে দিনে হোক আর রাতে হোক। বর হাতে মার খেয়েছেন কারা হাত তোলেন তো না, এখানে আছে বাররাকা আছে না? এই পৃথিবীতে সবচাইতে বেশি স্ত্রীর হাতে মার খেয়েছে আবু জেহেল, ও বিয়ের পর দিন থেকে প্রতিদিন সকাল বেলায় থাপ্পড় খেত। আবু জেহেল মার খাওয়ার পেছনে কারণ দুইটা বলবো। এক নম্বর, আবু জেহেলের স্ত্রীর কাছে মার খেয়েছে কারণ ও বিয়ের দিন যৌতুক নিয়েছিল। এখানে যারা বিয়েতে যৌতুক নিয়েছে ওরা বর কাছে অসহায়, ওরা মার খায় কিন্তু বলবে না তাই। দ্বিতীয় নম্বরে, ও যৌন অক্ষম ছিল এজন্য মাঝে মাঝে এবারে ধরে পিটাইতো। এখানে ওই দুইটা গুণ যাদের ভেতরে আছে, বিয়ের সময় যারা যৌতুক নিয়েছে ওরা কিন্তু বিক্রি হয়ে গেছে গরুর মতো, তো ও মার খাবে না, খাবে কি? আপনি চেয়ারম্যানের কাছে যে জিজ্ঞাসা করবেন, এই যে আজকের সুরুজ ভাই এসেছে, ওনারা জিজ্ঞাসা করুন ভাই আপনার কাছে কোনো বিচার যায়, বউ মানুষকে মারে? বলবে আসে না, মানে প্রতিদিন বিচার আসে যে অমকের বউ আমারে ধরে মেরিস। এই যে স্বামীর গায়ে হাত তোলা, এটা ইহুদি নারীদের স্বভাব। আমার তো যে সাতটা হাদিসের বাণী পড়লাম, এই সাতটা এখন মুসলমান মেয়েদের ভেতরেই পাওয়া যাচ্ছে। ইহুদিরা জান্নাতে যাবে, তাহলে এই সাতটা গুণ যাদের ভেতরে আছে ওরা যদি পরিবর্তন না হয় জান্নাতে যাবে না? এজন্য মেয়ের মারা যারা এসেছেন, আপনার মেয়েকে অশান্তিতে রাখার জন্য আপনি দায়ী। বিশ্বনবী নিজের মেয়ে ফাতেমাতুজ্জোহরাকে যখন বিবাহ দেন, ডাক দিয়ে বললেন, মা ফাতেমা সাবধান, এতদিন তুমি আমার বাড়িতে ছিলে, যা কিছু আবদার করেছিলে আমি অন্তত যতটুকু পেরেছি দিয়েছি, কিন্তু আজকে একটা নতুন পৃথিবীতে পাঠালাম, সাবধান আমার আলী যেন তোমার আচরণে ব্যবহারে কষ্ট না পায়। হয়তো দুনিয়ায় তোমাকে আরামে খেতে দিতে পড়তে দিতে পারবে না, কিন্তু সুখ দিতে ভুল করবে না। এই পৃথিবীতে আমি আলীর হাতে তোমার এমনি তুলে দেইনি, অবশ্যই তোমাকে আমি চিন্তা ভাবনা করেই তুলে দিয়েছি, হয়তো খাবারের পরনের কম হলেও তোমাকে সুখে শান্তিতে রাখতে আমার আলী চেষ্টা কম চালাবে না। আমার হাতের গড়া সন্তান এটা, সাবধান কোনোদিন যেন আমার আলীর মনে দুঃখ না হয়। যদি তোমার আচরণে দুঃখ পেয়ে আলী মন খারাপ করে থাকে, আর এই অবস্থায় যদি তুমি মারা যাও, আমি নবী বলছি তোমার বাবা তোমার সানাসায় আমি আসব না। আজ বাংলাদেশের বাবারা যদি এরকম একটু ভয় দেখাতো, তো আমাদের পরিবারে আমার মনে হয় কিছু না কিছু শান্তি আসতো। ভয় দেখানো দূরের কথা, আরো সাহস দেয়। বিয়ের দিন বাবা মেয়েকে তুলে দিচ্ছে আমার হাতে, তুলে দিয়ে বলছে, এই যে আমার আদরের মেয়ে তুলে দিলাম, ও মা তুই যা, কোনো অসুবিধা নেই, কিছু যদি হয় চলে আসবি, অন্য জায়গায় বিয়ে দেব। ওই মেয়ের সাহস বাড়বে না কমবে? সত্যি করে বলেন তো, এরকম বউ আছে কা? আছে? আমরা যে কোন জাহান্নামে আছি এখন এই বাংলাদেশে আল্লাহ ভালো জানি, কিছু বলারও কায়দা নেই। আবার বলে হুজুর কোরআন এবং হাদিস অনুযায়ী কথা বলেন, এতে হাদিস না তো আমি বানিয়ে বললাম, তা আপনি তো নবীজির কাছ থেকে শিক্ষা নেবেন। বিশ্ব নবী নিজে, আল্লাহর নবী নিজে যদি মেয়েকে বিবাহ দেওয়ার সময় কথা বলতে পারে, তা আপনার কি হয়েছে বলেন? বলেন আপনার কি হয়েছে? আপনি কি নবীর চাইতে বড় বাবা হয়ে গেছেন? ঠিক আছে ভাই, আমরা হায়াতের দ্বিতীয় নাম্বার যে ব্যাখ্যা ছিলাম, মায়ের পেট থেকে সন্তান নিয়ে আসার দায়িত্ব আপনার না আল্লাহর, এই দায়িত্বটা এখন এই মারা জোর করে তুলে নিচ্ছেন কোন কারণে? স্বামীর টাকা খরচ হয় রিস্কে থাকে, ও ছাতা মরে গেলে তো আর একজন তো না,
কারণ আর একটা বাচ্চা যদি ওপরে থেকে থাকে সে মা পাবে কোথায়? এই জন্য এই মেয়ের মারা যারা আছে, আমার আবার সমস্যা হবে নাকি? না মানে ভিডিও হচ্ছে, এমনি সমস্যায় আছে। হ্যাঁ ভিডিও যেন আজকে আর দিয়েন না, আমার শাশুড়ি দেখতে পেলে আমার খবর আছে। ভিডিও দেবেন না ভাই, আমি মাফ চাচ্ছি, আজকের ভিডিও কেউ ছাড়বেন না।